দেশের ক্রিকেট খেলাকে এগিয়ে নিতে প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় তুলে আনার বিকল্প নেই। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ভালো খেলোয়াড় তৈরি করা গেলে এদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে। রাজধানীর এক হোটেলে জেপিএল স্কুল ক্রিকেট টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আগামী 1 জুন 8টি দলের অংশগ্রহণে শুরু হচ্ছে এই সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টটি। জয় যাত্রা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আগামী 1 থেকে 5 জুন পর্যন্ত সংসদ ভবন সংলগ্ন ইন্দিরা রোড ক্রিকেট একাডেমি মাঠে, যেটি টিএনটি মাঠ নামেও পরিচিত, সেখানে শুরু হতে যাচ্ছে জয়যাত্রা প্রিমিয়ার লীগ জেপিএল 2016। প্রতিযোগিতা উপলক্ষে রাজধানীর একটি হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লোগো উন্মোচন ও সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাহফুজুর রহমান, চেয়ারম্যান এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং চেয়ারম্যান সাংগঠনিক কমিটি জয়যাত্রা প্রিমিয়ার লীগ 2016। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল বাশার সুমন, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট টিম, কর্নেল অবসরপ্রাপ্ত মীর মোতাহার হাসান, উপদেষ্টা চেয়ারম্যান এটিএন বাংলা এবং চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটির জয়যাত্রা প্রিমিয়ার লীগ ও ব্যারিস্টার ইফতেখার জোনায়েদ, ভাইস চেয়ারম্যান জয়যাত্রা ফাউন্ডেশন। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান এবং টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান তার বক্তব্যে বলেন, এবার ছোট আকারে টুর্নামেন্ট হলেও আগামীতে আমরা বড় পরিসরে প্রতিযোগিতা আয়োজন করব এবং যুবকদেরকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন তিনি। পৃথিবীর সব দেশেই যখন শহর পরিকল্পনা করে তখন কিন্তু তারা প্রথমে কিন্তু এই শিশুদের বা বিভিন্ন লোকের এক্সারসাইজ বা খেলাধুলার জন্য ওদের মাঠের একটি জায়গা সংরক্ষণ করে রাখে। কিন্তু আমাদের দেশের যে শহর উন্নয়ন যেগুলি হচ্ছে সেই শহর উন্নয়নে কিন্তু সবই হচ্ছে, বড় বড় দালান হচ্ছে, বিশাল বিশাল দালান হচ্ছে, পুরো এলাকা ভরে যাচ্ছে ঘর বাড়ি দিয়ে, কিন্তু খেলার মাঠ হচ্ছে না। সুতরাং খেলার মাঠ খুবই জরুরি এবং আমাদের শিশুদের স্বাস্থ্য ভালো রাখা, তাদের মনকে ভালো রাখা, তাদের বিভিন্ন অপকর্ম থেকে ফিরিয়ে আনার একটি মাত্র অবলম্বন যেটা, তাদেরকে খেলার দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে যাতে তারা ভালোভাবে খেলে। সংবাদ সম্মেলনে জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীর তার বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি জেপিএল নতুন প্রজন্মের মাঝে নতুন কোন এক স্বপ্নের বীজ বুনবে যা কিনা ভবিষ্যতে ক্রিকেট ট্যালেন্ট তৈরিতে সাহায্য করবে। সুস্থ বিনোদন বলতে কিন্তু আমরা খেলাকেই বুঝি এবং এই খেলার মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা বিশ্বে তুলে ধরতে পারি। আমার আসলে জেপিএল এর মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের আমাদের জানাচ্ছি স্কুল থেকে ওইসব বাচ্চাদের মধ্যে নিশ্চয় ক্যালেন্সি আছে, তাদেরকে আমরা তুলে এনে বিসিবির সাথে ট্যাগ করিয়ে দিব। আমাদের মাশরাফি তাসকিন যখন হারিয়ে যাবে তখন হয়তো এই ট্যালেন্ট বাচ্চাগুলোকে দিয়ে আমরা বাংলাদেশকে আরো সুদূর প্রসারে নিয়ে যেতে পারব। প্রথমবার আয়োজিত সিক্স এ সাইড স্কুল টুর্নামেন্টে রাজধানী ঢাকার 8টি স্কুল অংশ নিচ্ছে। অংশ নেওয়া দলগুলোকে টুর্নামেন্ট আয়োজক জয়যাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যাট, বল, স্ট্যাম্প, জার্সি, ক্যাপ, কিপিং গ্লাভস সহ অন্যান্য ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। প্রতিদিন মোট 4টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। 2 গ্রুপের সেরা 2 দল ফাইনালে খেলবে। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ও 50,000 টাকার প্রাইজ মানি, আর রানার্স আপ দল পাবে ট্রফি ও 25,000 টাকার প্রাইজ মানি। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলাতে 5 জুন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।